সো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন বন্ধুগণ? সো গাইস, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক মেসেঞ্জারের চ্যাট লিস্ট থেকে যে কাউকে রিস্ট্রিক্ট করতে পারবেন। এই রিস্ট্রিক্টের সুবিধা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি, অবশ্য অবশ্যই গত ভিডিওটি না দেখতে থাকলে এখন আই বাটনে ক্লিক করে দেখে নিন যে কিভাবে যে কাউকে ফেসবুক মেসেঞ্জারের নতুন অপশন থেকে কিভাবে তাকে রিস্ট্রিক্ট করতে পারবেন, তার বেনিফিটটাও কিন্তু আপনি জানতে পারবেন। তো আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি সেই রিস্ট্রিক্ট করার পরে যেহেতু তাকে খুঁজেই পাচ্ছেন না, তার সাথে কিভাবে আবার চ্যাটিং করবেন পুনরায় আগের মতো করে। সো এর জন্য অবশ্যই তাকে আনরিস্ট্রিক্ট করতে হবে, তাকে খুঁজে বের করবেন কিভাবে অ্যান্ড তারপরে তাকে কিভাবে আনরিস্ট্রিক্ট করবেন, এই বিষয়ে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সেটা জানতে পারবেন। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের সাথে আমি আছি দীপু, আপনারা দেখছেন টেকনো দীপু ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সো এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিতে একদমই ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। সো গাইস, এবার দেখাবো যে কিভাবে আপনি যে কাউকে মেসেঞ্জারে আনরিস্ট্রিক্ট করবেন অ্যান্ড এর জন্য আমি একজনকে এখন রিস্ট্রিক্ট করে দেখাবো। তো এবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে রিস্ট্রিক্ট করার পরে আনরিস্ট্রিক্ট করতে হয়। আমি সাধারণত এখানে একজনের আইডিতে ক্লিক করে ধরে রাখলাম, এবার আমি আমার চ্যাট লিস্ট থেকে ক্লিক করে ধরে রাখার পরে এখান থেকে রিস্ট্রিক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা রিস্ট্রিক্ট বাটনে ক্লিক করব অ্যান্ড দেখবেন যে এটা উধাও হয়ে গেছে। এখন আমি তার কোনো স্ট্যাটাস দেখতে পাচ্ছি না, কোনো প্রকার কোনো কিছুই দেখতে পাচ্ছেন, এখানে সে আছে কি না নাই, আমাদের চ্যাট লিস্টেই নাই অ্যান্ড তাকে খুঁজে তো মানে খুবই মুশকিল। এবার আমরা তাকে কিভাবে খুঁজে বের করবো, এর জন্য আমরা মেসেঞ্জারের উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবো অ্যান্ড আমরা এখান থেকে স্ক্রোল করে আমরা একটা অপশনে যাবো, সেটা হলো প্রাইভেসি নামে, এই অপশনটিতে আমরা যাবো। এখানে যাওয়ার পরে আমরা প্রাইভেসি অপশনে ক্লিক করে দেওয়ার পর রিস্ট্রিক্টেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। এখান থেকে আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন আমি যাকে এখান থেকে রিস্ট্রিক্ট করেছি, এবার আমি যদি এখানে আবার তার আইডিতে ক্লিক করি এখানে দেখতে পাবেন এখানে আনরিস্ট্রিক্টেড বলে একটা অপশন পাবো, এখানে আমরা ক্লিক করব, সাথে সাথে সেটা আনরিস্ট্রিক্ট হয়ে যাবে অ্যান্ড আমরা আগের মতো কিন্তু চ্যাটিং করতে পারবো। সো অবশ্য অবশ্যই আপনি যদি চান যে এভাবে আনরিস্ট্রিক্ট করতে তাহলে অবশ্যই এইভাবে ভিডিওটা দেখে দেখে আনরিস্ট্রিক্ট করতে পারবেন। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।